দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দেবো আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো হাউসিদের আক্রমণের ভয়ে বিমান প্রতিরক্ষা মোতায়েন করেছে ইসরায়েল এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সব থেকে বড় শত্রু বললেন কিম জং উন ট্রাম্পের কাছ থেকে পরমাণু অস্ত্রের কোর্ট কেড়ে নিন বললেন ন্যান্সি পেলোসি এদিকে কাতারের জন্য আমিরাতে সব সীমান্ত খুলে দেওয়া হচ্ছে থাকছে শপথ অনুষ্ঠানে ট্রাম্প কেও চান বাইডেন বাংলাদেশের ওপর থেকে ভীষে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল পাকিস্তান সর্বশেষ জানিয়ে দিব ভারতের ছয় রাজ্যে বার্ড ফ্লু শনাক্ত এখন জানিয়ে দিব বিস্তারিত হাউসিদের আক্রমণের ভয়ে বিমান প্রতিরক্ষা মোতায়েন করেছে ইসরায়েল ইয়েমেনের হাউসি বাহিনীর আক্রমণের ভয়ে ইসরায়েল দক্ষিণের ইলাত শহর জুড়ে আয়রন ডোম ও প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যাটারি মোতায়েন করেছে ইসরায়েলি সম্প্রচারক ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া ও হাউসিদের আক্রমণের আশঙ্কায় ইসরায়েলি সেনাবাহিনী প্রস্তুতি গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যার প্রথম বর্ষপূর্তি ও অতি সম্প্রতি গত নভেম্বরে ইরানি নিউক্লিয়ার বিজ্ঞানী মোহসেন ফাকরি জাদেহকে উদ্দেশ্যমূলক হত্যার পর এই আশঙ্কা আরও বেড়ে যায় বিজ্ঞানী হত্যার জন্য ইসরায়েলকে দূষছে তেহরান দেশটি এই ঘটনায় প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে গত মাসে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র হিদাই জিলবার একটি সৌদি সংবাদ আউটলেটকে জানায় ইসরায়েলি গোয়েন্দারা জানিয়েছে ইরান সরকার ইরাক ও ইয়েমেনের এমন ড্রোন ও স্মার্ট অস্ত্র প্রস্তুত করেছে যেগুলো ইসরায়েলে আঘাত হানতে সক্ষম এই সপ্তাহে ইরানি সেনাবাহিনীর বৃহত্তর পরিসরে ড্রোন সামরিক মহড়া চালিয়েছে এই মহড়ায় দেশীয়ভাবে তৈরি ২০ কিলোমিটার থেকে এক হাজার কিলোমিটার পাল্লার মনুষ্যবিহীন বিমানবাহী যানবাহনের বিশাল প্রদর্শনী করে তারা হাউসি আন্দোলনের নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হাউসি সম্প্রতি ইসরায়েলে আগাত থানার হুমকি দিয়েছেন তিনি গত বছর আরব দেশগুলোর সাথে দখলদার ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের কট্টর সমালোচক তিনি ইসরায়েলকে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু হিসেবে বর্ণনা করেছেন গত জুন মাসে তিনি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে সতর্ক করেছিলেন গত বছর সানাভিত্তিক হাউসি নেতৃত্বাধীন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল মোহাম্মদ আল আতেফি বলেন ইসরায়েলে ইতিমধ্যে সামরিক ও সামুদ্রিক লক্ষ্যবস্তুগুলোর একটি ব্যাংক চিহ্নিত করা হয়েছে তিনি জোর দিয়ে বলেন নেতৃত্ব যদি সিদ্ধান্ত নেয় আমরা তাদেরকে আক্রমণের দ্বিধা করব না সূত্র মিডিল মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সবথেকে বড় শত্রু বললেন কিম জং উন মার্কিন লোবি বিরোধী দেশ হিসেবে পরিচিত উত্তর কোরিয়া ফের একবার নিজেদের অবস্থান স্পষ্ট করল আজ দেশের রাজধানী পিয়ং ইয়ংয়ে দাঁড়িয়ে রাষ্ট্রনেতা কিম জং উন জানান মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সবথেকে বড় শত্রু আমেরিকা ও উত্তর কোরিয়ার বিবাদ বা দ্বন্দ্ব নতুন কিছু নয় তবে নতুন মার্কিন প্রেসিডেন্ট পদে বসার দিন দশক আগে কিমের এই হুঙ্কারকে অন্য চোখেই দেখেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এর আগেও বহুবার ট্রাম্প কিম বাঘযুদ্ধ দেখেছে বিশ্ব তবে দক্ষিণ কোরিয়ার মধ্যস্থতা কিছুটা হলেও সুন নরম করেছিল পরমাণু শক্তিধর এই দুই দেশ ফের পরিস্থিতি জটিল হচ্ছে বলেই মনে করা হচ্ছে যা সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে বেশ বড় সড়ো চ্যালেঞ্জ কারণ আজ কিম জানিয়ে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদে যেই বসুক না কেন তার জন্য আমেরিকার প্রতি উত্তর কোরিয়ার মনোভাব বদলে যাবে না ট্রাম্পের কাছ থেকে পরমাণু অস্ত্রের কোর্ট কেড়ে নিন বললেন ন্যান্সি পেলোসি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোচি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে হাতে থাকা পরমাণু অস্ত্রের কোর্ট কেড়ে নিতে সেনাপ্রধান মার্ক মেলির সঙ্গে আলোচনা করেছেন তিনি বলেছেন ট্রাম্প এই মুহূর্তে খুবই অস্থির অবস্থায় রয়েছেন এবং তার কাছে কোনোভাবেই পরমাণু অস্ত্রের কোর্ট থাকা নিরাপদ নয় প্রেসিডেন্ট ট্রাম্প যাতে কোনো যুদ্ধে জড়াতে না পারেন সে ব্যবস্থা নিতেও বলেছেন ন্যান্সি পেলসি তিনি বলেন সেনা প্রধান মার্ক মেলির সঙ্গে এসব ইস্যুতে কথা বলেছেন কারণ প্রেসিডেন্ট ট্রাম্প যেন তার একক ক্ষমতা ব্যবহার করে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ কিংবা পরমাণু বোমা হামলা চালানোর নির্দেশ দিতে না পারে ন্যান্সি পেলোসি আরও বলেন ট্রাম্প যাতে আমেরিকার পরমাণু অস্ত্র ব্যবহার করতে না পারেন তা ঠেকাতেই হবে এ বিষয়ে তিনি মার্কিন প্রতিনিধি পরিষদে একটি চিঠি দিয়েছেন ট্রাম্পকে ন্যান্সি পেলসি অস্থির চিত্রের প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার বলেন এই অস্থির চিত্রের প্রেসিডেন্টকে আরও বিপজ্জনক হয়ে উঠতে দেয়া ঠিক হবে না তিনি আলাদা এক বিবৃতিতে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প যদি দূরত্ব ও স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে না দেন তাহলে কংগ্রেস তাকে ইমপিস করার প্রক্রিয়া শুরু করবে কাতারের জন্য আমিরাতের সব সীমান্ত খোলা দেয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের জল স্থল ও আকাশপথ শনিবার থেকে কাতারের জন্য খোলা দেয়া হচ্ছে শুক্রবার আমিরাত সরকার এই বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন আরব নিউজ ও এনি সাফাক। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী খালেদ আবদুল্লাহ বেল বলেন কাতারের সঙ্গে দ্বিপাক্ষিক আলাপ আলোচনা করে অন্যান্য সমস্যারও সমাধান করা হবে উল্লেখ্য দু সালে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ এনে কাতারের সঙ্গে আকাশপথ সহ সব সীমান্ত বন্ধ করে দেয় আমিরাত এবং আরও তিনটি মধ্যপ্রাচ্যের দেশ অন্য তিনটি দেশ হল সৌদি আরব বাহরাইন ও মিশর এর আগে কুয়েতের মধ্যস্থতায় কাতারের জন্য সৌদি আরবের সীমান্ত খুলে দেয়া হয় শপথ অনুষ্ঠানে ট্রাম্প কেউ চান না বাইডেন বিশে জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে এদিন দায়িত্ব বুঝে নেবেন তিনি অভিষেক ঘটবে ছয়চল্লিশতম মার্কিন প্রেসিডেন্টের শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন না ট্রাম্পের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন জো বাইডেন ওই দিন নিজ রাজ্য ডেলাওয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এই পর্যন্ত অল্প যে কয়েকটি বিষয়ে তিনি এবং আমি একমত হয়েছি এটি তার একটি তিনি আসছেন না এটা ভালো সিদ্ধান্ত ট্রাম্পকে বিবৃতকর ব্যক্তি এবং তিনি জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য নন বলেও দাবি করেন বাইডেন তার সম্পর্কে আমার যে খারাপ ধারণা ছিল তিনি তার থেকেও খারাপ দেশের জন্য বিব্রতকর বিশ্বের সামনে আমাদের বিব্রত করেছেন দায়িত্ব পালনের যোগ্য নন তিনি এর আগে ট্রাম্প নিশ্চিত করেছেন নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হবেন না উত্তরসূরির শপথ অনুষ্ঠানে হাজির হওয়া যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঐতিহ্য এই পর্যন্ত তিনজন প্রেসিডেন্ট এই ঐতিহ্য ভেঙেছেন সর্বশেষ আঠারোশো সালে এই ঘটনা ঘটে ট্রাম্প হতে যাচ্ছেন ঐতিহ্য ভঙ্গকারী চতুর্থ মার্কিন প্রেসিডেন্ট অভিষেক অনুষ্ঠানে না যাওয়ার বিষয়ে টুইটে তিনি বলেন যারা জানতে চেয়েছেন তাদেরকে বলছি বিশে জানুয়ারি অভিষেক অনুষ্ঠানে আমি যাব না বাইডেন বলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তার উপস্থিতিতে ক্ষমতা গ্রহণ প্রক্রিয়া এগিয়ে নিতে পারলে আমি সম্মানিত বোধ করব বাংলাদেশের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করল পাকিস্তান বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে সব রকমের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান এক বিবৃতিতে বাংলাদেশে অবস্থিত পাকিস্তানের হাই কমিশন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে সেই বিবৃতি সূত্রে বলা হয় পাকিস্তানের পক্ষ থেকেও বাংলাদেশের কাছে একই ধরনের পদক্ষেপ প্রত্যাশা করেছে দুই দশকেরও বেশি সময়ের উপনিবেশিক কায়দার শাসনে জর্জরিত তৎকালীন পূর্ব বাংলা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে এক রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে মুক্তিযুদ্ধের স্মৃতিতে জল করছে পাকিস্তানের গণহত্যা ধর্ষণ ও বহুমাত্রিক নির্যাতনের ঘটনা জন্মলগ্ন থেকেই দুই দেশের সম্পর্ক শীতল দু সালে বাংলাদেশ একাত্তরের যুদ্ধাপরিদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করলে এ নিয়ে পাকিস্তানের নেতিবাচক মনোভাবের কারণে বিরোধ আরও তীব্র হয় তিক্ত সম্পর্কের প্রেক্ষাপটেই বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলেমের সাথে পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীর বৈঠক অনুষ্ঠিত হয় ভারতের ছয় রাজ্যে বার্ড ফ্লু শনাক্ত ভারতের কেরালা রাজস্থান মধ্যপ্রদেশ হিমাচল হরিয়ানা এবং গুজরাট এই ছয় রাজ্যে বার্ড ফ্লু শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার শুক্রবার দেশটির কেন্দ্র থেকে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস এভিয়ান আক্রান্ত এসব রাজ্যে পাখিদের যে যেকোনো অস্বাভাবিক মৃত্যুর ওপর নজর রাখতে বলেছে কেন্দ্র একই সঙ্গে এসব ঘটনা ঘটলে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় কেন্দ্রের এক বিবৃতিতে বলা হয়েছে এখন পর্যন্ত ছয়টি রাজ্যে এই রোগ নিশ্চিত করা হয়েছে জানা যায় কেরালার ক্ষতিগ্রস্ত জেলায় কুলিং অপারেশন সম্পন্ন হয়েছে জীবাণুমুক্ত প্রক্রিয়া অব্যাহত আছে দিল্লির হাসপাতাল গ্রামে ডিডিএ পার্কে ষোলোটি পাখির মৃত্যুর খবর পাওয়া যায় এবং এগুলো নমুনা পরীক্ষার জন্য একটি গবেষণাগারে পাঠানো হয় সরকারের ওই বিবৃতিতে বলা হয় এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিশেষজ্ঞ দল নিয়োগ করা হবে যাতে শনাক্ত হওয়া ওই এলাকায় গুজবের কারণে ভোক্তারা ক্ষতিগ্রস্ত না হয় তবে এ পোল্ট্রি ও পোলট্রি পণ্য খাওয়ার সময় ভালো করে সিদ্ধ বা রান্না করে খেতে সবাইকে সতর্ক থাকতে হবে সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য